চতুর্থ কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে 21-23 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরে নিউ ইয়র্কে রাষ্ট্রমঞ্চের সাধারণ পরিষদের এক অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার বিদেশ মন্ত্রক জানিয়েছেন, উইলমিংটন ডেলাওয়ারে কোয়াড শীর্ষ সম্মেলনে হোস্ট করবেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। সেখানে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত এক বছরে কোয়াড গোষ্ঠী কি কি অর্জন করেছে এই শীর্ষ সম্মেলনে তার পর্যালোচনা করা হবে। একই সঙ্গে আগামী বছরের জন্য এজেন্ডাও নির্ধারণ করা হবে। এরপরের কোয়াড শীর্ষ সম্মেলন হওয়ার কথা ভারতে। 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসবেন প্রধানমন্ত্রী। মার্কিন ভারতীয় সম্প্রদায়ের এক সমাবেশে ভাষণ দেবেন তিনি। বিভিন্ন মার্কিন কম্পিউটিং, সেমিকন্ডাক্টর এবং বায়োটেকনোলজি সংস্থার সিওদের সঙ্গেও মত বিনিময় করবেন তিনি। এআই, কোয়ান্টাম প্রযুক্তির মতো অত্যাধুনিক ক্ষেত্রগুলিতে দুই দেশের সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হতে পারে। 23 সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে সামিট অব দ্য ফিউচার বা ভবিষ্যতের শীর্ষ সম্মেলন শীর্ষক আলোচনায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। এই অনুষ্ঠানে বিশ্বের বেশ কয়েকটি দেশের রাষ্ট্রনেতারা উপস্থিত থাকবেন। এই শীর্ষ সম্মেলনের ফাঁকে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।